হলুদ গুঁড়া করবো, বিসমিল্লাহ। কি অবস্থা, একদম দেখছেন, একদম পাউডার, একদম পাউডার। পুরা গোডাউন মানে লাইছি ভাই ব্লেন্ডারে, রেডি কি শোনা, আর অভাব নাই উপরে ভাই প্রত্যেকটার তিনটা জগ, এটার চারটা জগ। অত্যাধুনিক ব্লেন্ডার ভাই, এগুলো ফুমা ব্র্যান্ডের, কমার্শিয়াল, ফুমা জাপান, একবারে পাউডার আছে না ভাই, আমরা মনে করেন বাজারে এখন ভেজাল খাইতে খাইতে শেষ, আপনি হলুদ কিনতে যায় হলুদের ভিতরে মনে করেন ভেজালের শেষ নেই, কাঠের গুঁড়া দেওয়া থাকে হলুদের মধ্যে, রং কইরা থুইয়া দেয়, মরিচের গুঁড়ার মধ্যে ইটের গুঁড়া দেয়া থাকে। হ্যাঁ, আর আপনার আজকে এই হলুদ গুলো আনছি কেন জানেন? জাস্ট এটা একটা ভাঙানে ভাঙায় দেখার জন্য, যে আপনারা একবারে 100% পিওর হলুদ ভাঙায় খাবেন কিভাবে, পিওর হলুদটা বাজার থেকে না কিনে আমরা নিজে বাড়িতে ভাঙিয়ে খাবো। আচ্ছা আমরা করে দেখি, তারপরে ব্লেন্ডার সম্পর্কে বলি। হলুদ গুঁড়া করবো, বিসমিল্লাহ। কি অবস্থা, একদম দেখছেন, একদম পাউডার, একদম পাউডার। হ্যাঁ দেখেন ভাই, আমি আপনার জিনিসটা দেখাই, এটা কিন্তু একটা চালা দিলে ভাই একবারে নিমিশ। হলুদ গুঁড়া করলাম, এবার আমরা ডাল যেটা বেসন বানাই আমরা, এটা যেটা করলাম এটা কত ওয়াট ছিল? এটা হলো 1600 ওয়াট, 1600 ওয়াট। আর এখন বেসন করলাম, আপনার এই যে এখানে যে সর্বনিম্ন রাখছে 850 ওয়াট। হ্যাঁ হ্যাঁ, 850 850 ওয়াট দেওয়া হলুদ ফাঁকি। আচ্ছা এটা ছিল আবার ফুমা জাপান, এটা হবে ডিজনি ইতালি নাকি? এটা ডিজনি ইতালি, এটা ফুমা জাপান, একই কোম্পানির, দুইটা দুই নামে আসছে ভাই। আচ্ছা ডাইরেক্ট, আচ্ছা আচ্ছা, জিনিস সব এক, আমরা এটাতে কোয়ালিটি ফুল জিনিস। এই যে বেসনটা আমি দিয়ে দিই, দেখেন ভাই, আর বেসন তৈরি করবো এবার 850 ওয়াট ব্লেন্ডারে। এই যে দেখেন, হয়ে গেছে, ঠিক আছে, একবারে পাউডার হয়ে গেছে। আমরা এবার দেখি, ভালোভাবে দেখি যে আসলে একবারে পাউডার পাউডার হয়েছে, তারপরেও দেখেন কি পাউডার পাউডার হয়ে গেছে, পাউডার করে লাইছি ভাই, একবারে পাউডার হয়ে গেছে ভাই। তো ভাই এখানে তো ব্লেন্ডার রাখা আছে চারটা, জি, একটু আলাদা আলাদা ভেঙে ভেঙে বলেন কোনটার কি অবস্থা। এটা হলো ভাই ডিজনি, ডিজনি ব্র্যান্ডের, এটা হলো 850 ওয়াট, 850, ঠিক আছে। এই যে এই যে, এটা হলো মডেলটা, এটা হলো 850 ওয়াট ডিজনি, এটা হবে 4-in-1, এটার মডেল নাম্বার হবে হাঙ্ক। এটা একটা আপনি শুকনা মশলা করবেন, একটা আপনার আদা রসুন করবেন, একটা আপনি জুস লাচ্ছি করবেন, জুস লাচ্ছির জন্য আলাদা একটা জগ দেয়া আছে, তারপর ফ্রেশ জুস করার জন্য একটা ইয়া দেওয়া আছে, খেল আরো বাকি আছে ভাই, এটা 20,000 RPM। এটা আপনি আল্লাহ দুনিয়া যা আছে সব ভাঙাইতে পারবেন সব। তারপরে আপনার এটার পরে আছে একটা 1200 ওয়াট, এটা হবে ফুমা ব্র্যান্ডের, ফুমা জাপান, ওসাকা জাপান, এটা হবে ওসাকা জাপান ফুমা ব্র্যান্ডের, এটা হবে তিনটা আপনার স্টিলের জার, এই যে মডেলটা, এটার তিনটা জার হবে ফুমা ব্র্যান্ডের, মেশিনটা খুব হাই কোয়ালিটি হবে এবং কি অনেক ভারী হবে। এগুলো কিন্তু নিচে ইয়া দেওয়া আছে, পায়া দেওয়া আছে, এবং কি প্রত্যেকটা ব্লেন্ডারে সেফটি সার্কিট দেওয়া আছে। এই দেখেন, এটার এই একটা জার হবে, আর এই একটা জার হবে দুইটা, আর এই যে আরেকটা জার দেখেন, আমি দেখাচ্ছি, এই যে একটা জার, এই যে তিনটা জার।
চারগুলোর ক্যাপাসিটিও একটু বলে দেন, 250 গ্রামের মতন করতে পারবেন, 250 গ্রাম। আর এটা আপনি ফুল হাফ কেজি দিতে পারবেন, আর এটা 1 লিটার, 1 লিটার, ঠিক আছে। 24,000 আরপিএম হবে, 1200 ওয়াট হবে, 1200 ওয়াট, টিপ মাস্টার। তারপর যে গেল এটা হলো আপনার 1400 ওয়াট, 1400 ওয়াট, এই যে দেখেন, এই যে 1400 ওয়াট, এই যে এটা, এই যে 1400 ওয়াট, এটা 2 লিটার ক্যাপাসিটি হবে, হলো বিগ জার যেটা, ওটা হলো 2 লিটার ক্যাপাসিটি। পরেরটা হলো আপনার 1.5 লিটার, পরেরটা হলো আপনার 250 গ্রামের মতন, 250 গ্রাম, ঠিক আছে। এটা হলো 27,000 আরপিএম, এর আগেরটা দেখাইছিলাম কত, 24,000 আরপিএম, এটা হলো 27,000 আরপিএম। এসএস এর বডি 304 গ্রেডের, এটাও 3000 হবে, যে 1400 ওয়াট, এটা আবার 3, এটা হবে 1400 ওয়াট, এটার ওয়াটটা বেশি। এটার মডেল নাম্বারটা হবে প্যান্থার 3-in-1, ঠিক আছে। এটা আপনার ফুমা ব্র্যান্ডের, ওসাকা জাপান, এটাও খুব হাই কোয়ালিটি, এটা আপনার আল্লাহর দুনিয়া সব ভাঙাইতে পারবে, সব ভাঙাইতে পারবে। তারপর যেটাতে আমরা হলুদ ভাঙাইলাম, সবচেয়ে অত্যাধুনিক, সবচেয়ে হাই কোয়ালিটি, যেটা 1600 ওয়াট, 1600 ওয়াট, এটাও 2 লিটার ক্যাপাসিটি, যার 3000 হবে, এটাও 3000 হবে, ঠিক আছে। এটাও ফুমা ব্র্যান্ডের, ওসাকা জাপান, 1600 ওয়াট, এটার আরপিএম হবে 27,000। এটা হলো 1600 ওয়াট, এটা হলো 1400 ওয়াট, এটা হলো 1200 ওয়াট, এটা হলো 850 ওয়াট, 4000। যার যেটা লাগে ওটা নিতে পারবেন। আজকে থাকবে একবারে ধামাকা অফার, একবারে ধামাকা অফারের উপর অফার। ব্লেন্ডারের ভাই একবারে গোডাউন বলতে পারেন আপনি। হ্যাঁ হ্যাঁ, আমাদের ব্লেন্ডার তো ছাড়তে হবে নাকি? ব্লেন্ডার তো ছাড়তে হবে ভাই, এত মাল কোম্পানি পাড়ায় দিছে, মাথা নষ্ট হয়ে তো ব্যস্ত হইব ভাই। জি জি, একবারে ধামাকা অফারে সবার ঘরে ঘরে ব্লেন্ডার থাকবো। আচ্ছা, তাহলে কোনটার দাম কত থাকবে ভাই? এই একটা আছে, এটা পর্ব হলো মাত্র 5000 টাকা, 5000 টাকা, মাত্র 5000, ডিজনি। আচ্ছা, তারপরে একটা আছে, এটা হলো আপনার 1250 ওয়াট, এটাও থাকবে হলো আপনার 5200 টাকা, 5200 টাকা, 200 টাকা, 1200 ওয়াট। আচ্ছা, তারপর এ একটা আছে, এটা হবে 1400, এটা হলো 1400 ওয়াট, এটা হলো 6200 টাকা, 6200 টাকা, তারপরে একটা আছে 1600 ওয়াট, এটা 7200 টাকা, 7200 টাকা, একবারে ধামাকা অফার ভাই। আচ্ছা, এগুলো শুধু আপনারা ওয়াট বলবেন, কত ওয়াটেরটা নিতে যাচ্ছেন, 1600 ওয়াট, 1200 ওয়াট, 1400 ওয়াট, আর 850 ওয়াট? জি, কোনটা নিতে যাচ্ছেন সেটা বললেই হবে, কিন্তু বললেই হবে খালি। আচ্ছা, এগুলো যদি কেউ অর্ডার করতে চায়, অর্ডারের প্রসেসটা একটু বলে দেন। এটা হলো আপনি আমাদের ভিডিওর নিচে দেখবেন, ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, বা স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে, এখানে যোগাযোগ করবেন, আপনার নাম, নাম্বার, ঠিকানা দিবেন, আপনি যে সারা বাংলাদেশ যেখানে হোক এটা আমরা ডেলিভারি করে দিব। শুধুমাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন, 500 টাকা অ্যাডভান্স করে দেশের যে কোনো প্রান্তে, আমরা ডেলিভারি দেওয়া যাবো। তারপর মাল হাতে পেয়ে বাকি টাকা বুঝে দিবেন। তারপর কেউ যদি দোকান আসতে চায়, আমাদের দোকানটা হলো ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে, 1, 2 এবং 21/23, ডিএনএ স্টোর। জি, অসংখ্য ধন্যবাদ রাকিব ভাই, এত সুন্দর কিছু ব্লেন্ডারের কালেকশন দেখানোর জন্য। আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লেগেছে। যারা এই ব্লেন্ডার মেশিনগুলো নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমাদের দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্টটি এখান থেকে নিতে পারেন। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।